নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো লোটে মাছ আর বেগুন দিয়ে সর্ষের ঝাল। তো কী কী লাগছে দেখে নিই। লোটে মাছ, কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো, ধনে পাতা আর সর্ষে বাটা একটু নুন দিয়ে বেটে রাখা হয়েছিল। তো সবার আগে আমি কড়ার মধ্যে নিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। সর্ষের তেল একদম গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে বেটে রাখা সর্ষে জলের সাথে গুলে আমি ভালো করে এখানে দিয়ে দিলাম। সর্ষের মধ্যে ফুট ধরার আগেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি আমি। এবারে দিয়ে দেবো লোটে মাছ। এবারে দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে দেব বেগুন। বেগুন দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। গরম গরম ভাতে কিন্তু লোটে মাছের এই সর্ষে বেগুনের ঝালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। এবারে ভালো করে সবকটি ইনগ্রিডিয়েন্টকে মিশিয়ে নেব, নিয়ে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিই। ঢাকনাটা খুলতে না খুলতেই খুব ভালো কিন্তু স্মেল বেরোচ্ছে। এবারে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে লোটে মাছ বেগুন দিয়ে সর্ষের ঝাল। তো অবশ্যই কিন্তু এই বর্ষাকালে এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতে। তো আমার চ্যানেলে এই ধরনের রেসিপি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আসছি, বাই বাই।